আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর সবাইকে দেখে এখানে জুতা নিয়ে এনে রাখে এটা কি শরীয়ত সম্মত মসজিদে জুতা নিয়ে আসলে সেটা মসজিদের অসম্মান হয় কিনা প্রথম কথা হলো যে মসজিদে জুতা নিয়ে আসে তো মসজিদকে অসম্মান করার জন্য না আসে হলো চোর থেকে নিজের সম্পদকে বাঁচাবার জন্য জুতা দিয়ে কাউকে মারলে সে অপমান বোধ করে তাই না আল্লাহর ঘরে কেউ জুতা তো এই জন্য নিয়ে আসে না যে নাউজুবিল্লাহ আল্লাহর ঘর কেউ অপমান করতে চায় যেন জুতা নিয়ে আসতে চায় না সেই উদ্দেশ্য থেকে আসে না ইন্নামাল আমালু বিনিয়াত সে আসছে কেন সে আসছে হলো জুতাটাকে হেফাজত করবার জন্য অতএব জুতা নিয়ে মসজিদে আসছে যেন মসজিদের অসম্মান হয়েছে না এটা তো নিয়ত তো সেটা না তার নিয়ত যদি হয় ভালো তাহলে আপনি সেটাকে খারাপ বলতে পারবেন না বিধায় বাংলাদেশে বা আমাদের আশপাশে বিভিন্ন দেশে যে সমস্ত দেশগুলোতে জুতা চুরি হয় বাইরে তারা জুতা নিয়ে আসেন মসজিদে আমরা নিয়ে আসি কেন নিয়ে আসি যাতে করে চোর না নিয়ে যায় এটাতে মসজিদের কোনো অসম্মান হবে না আর আরেকটা কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা অবস্থা নামাজও পড়ছেন অতএব মসজিদে জুতা নিয়ে আসলে মসজিদে অসম্মান হবে না তবে হ্যাঁ সেই জুতা পরা অবস্থা নামাজ পড়ার মানে হলো কয়েকটা এক নম্বর হলো জুতাটা এত সফট ছিল চামড়ার মোজার চাইতে আরেকটু হয়তো শক্ত যেটা দিয়ে রুকু সেজদা নর্মালি করা যায় এখন আজকাল যে আমরা লোহার মতো যদি পরি এগুলো পরে তো রুকু সেজদা করা বৈঠক করা কঠিন তো যদি নরম সফট কোনো রোজা থাকে ওইগুলো দিয়ে নামাজও পড়তে পারেন যদি সেটাতে নাপাক না থাকে আবার সেটা ময়লা না থাকে এখন বাইরের থেকে সারা দুনিয়া হেঁটে এসে বাংলাদেশের মতো আপনার বৃষ্টি প্রবল কাদা পানি ময়লা সবাই না সবাই যদি মসজিদে নিয়ে আসে তাহলে অবস্থা কি হবে অবস্থা তো হবে যে সবার চোখে মুখে কাদা ময়লা নিয়ে মসজিদে বের হতে হবে তো খোলাসা কথা হলো জুতা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নামাজ পড়তে পারেন তাহলে মসজিদে জুতা এনে হেফাজত করে রাখতে দোষের কিছু নাই জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে আল্লাহর হাতে এই কথা কি সত্য জন্ম মৃত্যু বিয়ে শুধু এই তিনটা কেন দুনিয়াতে মানুষের জীবনে যত কিছু ঘটবে তার সবকিছুই আল্লাহ তাআলার হাতে তার মানে সবকিছুই আল্লাহ তাআলার কন্ট্রোলে আল্লাহর ফয়সালা হয়ে থাকে আমরা মনে করি জন্মটা এটা আল্লাহর ফয়সালা হয় মৃত্যুটা আল্লাহর ফয়সালা হয় বিয়েটা আল্লাহর ফয়সালা হয় বাকি ব্যবসা মানে যেটা যে যেগুলো সব এগুলো আমাদের ফয়সালা হয় ব্যাপারটা কি সেরকম এই কথা বলার উদ্দেশ্য হয় যে এই মৌলিকভাবে এই তিনটা জিনিস এগুলো আল্লাহর ফয়সালা হয় কিন্তু শুধু তিনটা নয় বরং বলতে হবে জন্ম মৃত্যু বিয়ে এবং দুনিয়াতে যত কিছু ঘটে এই সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ দেখছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের বাইরে কোনো কিছু হয় না এইগুলো মোটা দাগে আর কি বাকি যেগুলো ছোট থাকে সেগুলো আল্লাহর ফয়সালা হয় যদি কেউ এরকম আলাদা করে শুধু এই তিনটাকেই বলে আর বাকিগুলো মনে করে বান্দার হাতে তো সেটা ভুল হবে ব্যবসা যদি বান্দার হাতে হয় তাহলে সব ব্যবসায় কি হয়ে যেত সফল হয়ে যেত সবাই তো চেষ্টা করে অতএব সবকিছুই দুনিয়াতে যা কিছু হয় তার সবকিছুই কার নিয়ন্ত্রণে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে মা মিন রাব্বি ওয়ালা কিয়া বিসমিল্লাহ ফি কিতাব মুবিন অন্য আয়াত আল্লাহ বলেছেন যে আমার তাসকুদ মিন ওয়ারাকাতিন কোনো গাছের পাতাও পড়ে না ইল্লা ফি কিতাব মুবিন অথচ সেটা ব্যাপারে সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে অর্থাৎ ওই ফয়সালা অনুযায়ী হয় অতএব শুধু জন্ম মৃত্যু বিয়ে না সবকিছুই কি আল্লাহ তাআলা কন্ট্রোলে